স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলিয়া এবং আমি ফারহানা লোপা শুরুতেই জানাবো শিরোনাম আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন 24 ডিসেম্বর চট্টগ্রামে 4 ডিসেম্বরের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে 128 হাসপাতালে ভর্তি 440 জন রংপুরে চলছে পরিবহন ধর্মঘট পাঁচ জেলার সঙ্গে যান চলাচল বন্ধ ভোগান্তিতে সর্বস্তরের মানুষ চিপসের প্রলোভন দেখিয়ে রুমে ডেকে ধর্ষণের পর হত্যা চট্টগ্রামে পুলিশের কাছে দোকান কর্মচারীর দোষ স্বীকার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী 24 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন এছাড়া 4 ডিসেম্বর চট্টগ্রামে জনসভা করবে দলটি শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয় এসব সিদ্ধান্ত জাতীয় সম্মেলন ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার গণভবনে এতে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ যে পরিকল্পনা করছে তা জনগণের সামনে তুলে ধরতে হবে এ সময় তিনি আরও বলেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আন্দোলন করতে পারছে বিএনপি কিন্তু যারা অগ্নিসংযোগ ও জঙ্গি তৎপরতায় জড়িত তাদের কোনো ছাড় নেই বিএনপির আমলে তাদের যে লুটপাট দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ বোমাবাজি গ্রেনেড হামলা অত্যাচার নির্যাতন খুন রাজধানী এমন কোন অপকর্ম নাই তারা না করেছে এবং বাংলাদেশ ভিখারির দেশে পরিণত করেছিল হাত পেতে চলার দেশে পরিণত করেছিল সেখান থেকে বাংলাদেশকে আমরা তুলে এনে আজকে আত্মমর্যাদাশীল একটা রাষ্ট্র যে রাষ্ট্রের নাম শুনলে এখন সারা বিশ্বের মানুষ একটা সম্মানের চোখে দেখে কার্যনির্বাহী কমিটির সভা থেকে বের হয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও জনসভার তারিখ ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় সম্মেলন আগামী 24 ডিসেম্বর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন হয়েছিল 2019 সালের 20 ও 21 ডিসেম্বর গঠনতন্ত্রের বিধান মেনে আগামী 24 ডিসেম্বর হতে যাচ্ছে 22তম সম্মেলন মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আওয়ামী লীগ সর্বভুকের দল শুধু রিজার্ভ নয় দেশের পুরো অর্থনীতি গিরে খেয়েছে দলটি এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ ক্ষমতায় এলেই লুটপাটের মহোৎসব চলে অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন রিজার্ভের টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তার হিসাব দিতে হবে এ সময় বিভাগীয় শহরগুলোতে বিএনপির সমাবেশ সম্প্রচারে গণমাধ্যমকে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এরা যখনই ক্ষমতায় আসে তখনই বর্গির মতো ঝাঁপিয়ে পড়ে সারা বাংলাদেশের মানুষের উপরে তাদের লুট করে তাদের পকেট কাটে তাদের আপনার কোষাগার শূন্য করে দেয় আজকে আওয়ামী লীগের হাতে থেকে যদি সরানো না যায় বাংলাদেশ তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না বিরোধী দলীয় চিফ হুইপ পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তবে মাত্র এক ঘন্টার ব্যবধানে রাতে পাল্টা বিজ্ঞপ্তিতে বেগম রওশন এরশাদ জানান বিরোধী দলীয় চিফ হুইপ পদে কোনো পরিবর্তন আনা হয়নি শুক্রবার জাতীয় পার্টির একাংশে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গঠনতন্ত্রের 22 ধারার উপধারা 2 এর ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর আগে 8 অক্টোবর প্রেসিডিয়াম ও দলের সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্তে রাঙ্গাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এদিকে আরেক বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ জানান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে এখনও বহাল আছেন তিনি বলেন সংসদের ধারা মোতাবেক কাউকে কোনো পদ থেকে অব্যাহতি দেওয়া হলে সেই সিদ্ধান্ত প্রকাশ করার ক্ষমতা রাখেন স্পিকার পার্টির পার্লামেন্টারি দল বা কেউ এই ধরনের সিদ্ধান্তের কথা প্রকাশ করতে পারেন না
যে দলই সরকার পতনের ডাক দিক, সে আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। শুক্রবার বিকালে গণ অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিজয়নগরে সমাবেশে এই আহ্বান জানান নূর। শিগগিরই সরকার পতনের ডাক আসবে উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি বলেন, দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সবাইকে প্রস্তুত থাকতে হবে। এ সময় বিনা কারণে বিরোধী নেতাকর্মীদের ওপর নিপীড়ন না চালানোর দাবি জানান তিনি। পরে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128 জনে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 440 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা 279 এবং ঢাকার বাইরে 161 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা 3,539 জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 35,262 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 31,595 জন। মহাসড়কে অবৈধ যান বন্ধ ও প্রশাসনের হয়রানির প্রতিবাদে ভোর থেকে রংপুরে চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে রংপুরের সাথে দিনাজপুর, বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, জয়পুরহাটের যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প বাহনে চড়ে গন্তব্যে পৌঁছাতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, আর ধর্মঘটের কারণে ভোগান্তিতে আশপাশের জেলার মানুষও। রংপুরে শুক্রবার ভোর 6টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ভোর থেকেই নগরের মডার্ন মোড়, বাস টার্মিনাল, কামারপাড়া, মেডিকেল মোড়, পার্কের মোড়ে গাড়ির অপেক্ষায় দেখা গেছে অসংখ্য মানুষকে। বাস বন্ধ থাকায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন অনেকেই। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি সময়ও লাগে বেশি। হঠাৎ করে শুনলাম যে এখানে এসে গাড়ি বন্ধ, দাঁড়ায় আছে 2 ঘন্টা ধরে। বাড়ি থেকে আসছে এখানে 100 টাকার ক্ষতি, আবার যে বাড়ি ফিরে যাবো এখানে 100 টাকা ক্ষতি, 200 টাকা লস। পরিবহন শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি হুইলারের কারণে বাড়ছে দুর্ঘটনা। এসব অবৈধ যানবন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এর জেরেই এ ধর্মঘট। এটা বহুদিন আমরা সরকারকে বলছি, আমাদের দাবি দেওয়া 3 দফা দাবি ছিল দীর্ঘদিন ধরে। এই কারণে আমরা এই রংপুর জেলার গাড়ি আমরা বন্ধ রাখছি। রংপুরে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে আশেপাশের জেলার যাত্রীরাও। পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের গাড়িগুলো বিকল্প পথ হিসেবে দিনাজপুর হয়ে চলাচল করছে। বন্ধ লালমনিরহাট থেকে ঢাকাগামী যান চলাচল। বগুড়া থেকে মোকাতলা পর্যন্ত বাসে গিয়ে অটোরিকশায় যেতে হচ্ছে গাইবান্ধা সহ আশেপাশের জেলাগুলোতে। বগুড়া বন্ধ করতে যাইতে পারবো, তারপর চেষ্টা করা লাগবে দেখি কোন দিকে যাওয়া যায়। হঠাৎ বন্ধ হয়ে গেছে গাড়ি, কর্ম যাচ্ছি আসে দেখি গাড়ি বন্ধ। শুক্রবার ভোর 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে রংপুরের পরিবহন ধর্মঘট। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে জামালখান এলাকায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় লক্ষণ দাস নামে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বলেন, চিপসের প্রলোভন দেখিয়ে রুমে ডেকে ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করে লক্ষণ দাস। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দোষ স্বীকার করে সে। সোমবার বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পাশের নালায় ফেলে দেয় লক্ষণ দাস। শিশু বাচ্চাটির সাথে অনৈতিক কর্মকাণ্ড সংগঠন করেছেন এবং পরবর্তীতে শিশুটি মারাত্মকভাবে আহত হলে তিনি ভয় পেয়ে গিয়ে শিশুটিকে হত্যা করেন। হত্যা করে বস্তাবন্দি করে পার্শ্ববর্তী যে লেক আছে, নালা, ড্রেন, সেখানে ফেলে দিয়েছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আসামি ইতিমধ্যে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে। দেশে আরও 1,000 দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় সিট্রাঙে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বলেন, বর্তমানে দেশে 423টি আশ্রয়কেন্দ্র ও 550 মুজিব কিল্লা নির্মাণের কাজ চলছে। প্রয়োজনের তুলনায় দেশে আশ্রয়কেন্দ্রের সংখ্যা অনেক কম বলেও উল্লেখ করেন তিনি। পরে মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষতিগ্রস্ত 1,000 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।
প্রয়োজনের তুলনায় কম, যার ফলে অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়। আমাদের চলমান আছে 423টি বন্য আশ্রয়কেন্দ্র, 550টি মুজিব কিল্লা এবং 220টি সাইক্লোন শেল্টার ইতিমধ্যে আমরা সমাপ্ত করেছি, আরও 1000 সাইক্লোন শেল্টার করার জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি। বিআরটি প্রকল্প ঢাকা ও গাজীপুরবাসীর জন্য যেন এক বিস্ফোরণ। শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার পথ দুর্বিষহ হয়ে উঠেছে এই প্রকল্পের কারণে। এই অবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা এতদিন পরও বাস্তবায়ন না হওয়ায় এর সুফল নিয়েও সন্ধিহান তারা। দেখে বোঝার উপায় নেই যে এটি শুক্রবার সকালের সড়কের চিত্র। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী থেকে আজমপুর পার হতে সময় লেগেছে 1 ঘন্টারও বেশি। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ধীরগতির কারণে প্রায় 6 বছর ধরে এ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন একটা পরিস্থিতি আমাদের যা ভাষায় প্রকাশ করার মতো না, কেউ নাই দেখার মতো। আজকে শুক্রবার দিন, আজকেও রাস্তার ভিতরে 4 ঘন্টা এই শুধু 1 কিলোমিটার রাস্তার ভিতরে বসে রয়েছি। ভোগান্তির কথা বলে আর কোনো লাভ নাই। এই 8 বছর যাবত মনে করেন যে গাজীপুরবাসী যে একটা আপনার মানে কষ্ট সহ্য করতেছে। চৌরাস্তা থেকে উত্তরে যেতে সর্বনিম্ন 30 মিনিট সময় লাগে, সেখানে এখন 3-4 ঘন্টা লেগে যায়। 2012 সালে অনুমোদন পাওয়া এই প্রকল্প 2016 সালে চালুর কথা থাকলেও 2022 সালে এসেও কাজ শেষ হয়নি। এতে বিরক্ত খোদ সড়ক পরিবহন মন্ত্রীও। উত্তরা, টঙ্গী, গাজীপুর, কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মানুষের চলাচলের এই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে 40,000 যান চলাচল করে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার উদাসীনতার কারণে এতদিনও শেষ হয়নি এ কাজ, বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। 17 বছরও বাস্তবায়ন না হওয়ায় এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান তারা। বিআরটি প্রকল্প যখন হবে, অর্থাৎ যখন আমরা এখানে বিআরটি বাস চালাবো এই করিডোরে, তখন কিন্তু আরও অনেকগুলি চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষাধীন আছে। যে বেসরকারি যারা মালিক আছেন তারা কিন্তু বাস চালাচ্ছেন 42টা রুটে, তো তাদের সাথে সমন্বয় করা, এই করিডোরে কি তারা পার্শিয়ালি চালাবে নাকি পুরো করিডোর ব্যবহার করবে অথবা ফিডার হিসেবে ব্যবহৃত হবে কিনা, এই যে সমন্বয়ের বিষয়গুলো, এটি কিন্তু এখনও করাই হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন যে পদ্ধতিতে বিআরটি প্রকল্প করা হচ্ছে সেটি নিয়ম মাফিক হয়নি। এত দীর্ঘ সময় ও এত টাকা খরচ করে এ ধরনের প্রকল্প করা পৃথিবীতে নজিরবিহীন, বলছেন তারা। বিআরটি স্বল্পতম বিনিয়োগে হওয়ার কথা, সেটা কি হয়েছে? সেটা হয়নি। রাস্তার থেকে আপনার ছোট গাড়িকে সরায় মাস র্যাপিড ট্রানজিটের ব্যবস্থা করা, সেটাও করা হচ্ছে না। 3টা ক্রাইটেরিয়াই এই বিআরটি ব্যর্থ, এবং এই ব্যর্থতা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কয়েক 4,000 কোটি টাকা প্রবাবলি খরচ করা হয়েছে, একটা ব্যর্থ প্রজেক্ট পাবে। এদিকে বিআরটি প্রকল্প পরিচালকের দাবি, উত্তরার হাউস বিল্ডিং থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত 2 কিলোমিটার অংশ যান চলাচলের জন্য আগামী সপ্তাহে উন্মুক্ত করা হবে, তবে পুরো প্রকল্পের কাজ কবে শেষ হবে তা অনিশ্চিত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের কালীহাতিতে বাস চাপায় ঘোড়ার গাড়ির 2 আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতি উপজেলার হাতিয়া 12 নম্বর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার ও শাহজাহানপুর উপজেলার পোয়ালগাঁথা গ্রামের ইউনুস আলীম। পুলিশ জানায় নিহত ওই 2 জন সহ আরও কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়ার গাড়ি কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় কালীহাতি উপজেলার হাতিয়া 12 নম্বর সেতুর কাছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর ও নদীতে ইলিশ ধরার 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাত থেকেই জেলেরা ট্রলার নিয়ে ছুটবেন সাগরে। নিষেধাজ্ঞার এই সময়টাতে নৌকা জাল মেরামতের কাজ ছেড়ে রাখছেন অনেকে। এদিকে নিষেধাজ্ঞার পাশাপাশি চিত্রাঙ্গের কারণে এবার ইলিশ উৎপাদন বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের। সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে যাবেন জেলেরা। নিষেধাজ্ঞার এই সময়টাতে কোনো কাজ না থাকায় নৌকা জাল মেরামতের কাজে ব্যস্ত ছিলেন জেলেরা। বরিশালে জেলেপল্লী ও মাছবাজার ঘাটে নৌকা মেরামত থেকে শুরু করে চলছে সব ধরনের প্রস্তুতি। 22 দিন পর ইলিশ শিকারে যাবেন জেলেরা। এখন কাজ প্রায় গুছাই আনছি, আবার শেষ হইবে যেন না, এই একদিন রাত্র 12টার সময় আমাকে জালে নামিয়ে যাইবে। এই সময় তাদের যে ব্যবহারযোগ্য নৌকোগুলো এবং জালগুলো এরা মেরামত করার জন্য অনেকদিন সময় পেয়েছে, এবং প্রকৃত যে সকল জেলে রয়েছে তারা মূলত নৌকা মেরামত এবং জাল মেরামতেই এই সময়টা ব্যয় করেছে। ইলিশের নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন বরগুনার জেলেরাও। উপযুক্ত পরিবেশ পেলে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশা তাদের। কোনো রকমে সংসার চলছে, এখন আবার
মনে করেন 28 তারিখ অবরোধ শেষ হবে, তারপর আমরা যাব। জেলেরা যাতে নির্বিঘ্নে মাছ শিকার করতে পারে সেই লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। ডাকাতি হওয়া, জলদস্যুতা হওয়া, তাদের মাছ, টাকা পয়সা, বোট ছিনিয়ে নেওয়া, এই বিষয়গুলোকে যাতে সার্বিকভাবে তারা তাদের নিরাপত্তা দেওয়া যায়, এর জন্য আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের সাথে আমরা কিন্তু সমন্বয় করি এবং আমরা তথ্যের আদান প্রদান করি। সাগরে পর্যাপ্ত ইলিশ পেলে নিষেধাজ্ঞার সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করেন ভোলার জেলেরা। নিষেধাজ্ঞার পাশাপাশি সিতরাঙের প্রভাবে এবার ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা জেলা মৎস্য বিভাগের। এখন আমরা এই জালের কাজ দ্রুতভাবে করিয়া সামনের দিকে দেড় ফেনা যা হয়েছি সেটি আমরা মুক্ত হওয়ার জন্যে এখন আমরা আবার দ্রুতভাবে জাল মাছ ধরব। পানির গভীরতা, বৃষ্টিপাত এবং স্রোত, এই সিতরাং এই তিনটা ফ্যাক্টরি সিতরাং করে দিছে। যদরুন ইলিশ সমুদ্র থেকে স্বাদুপানিতে আসছে এবং প্রচুর পরিমাণে ডিম ছাড়ছে। এই ডিম ছাড়ার ফলে আমরা আশা করতেছি যে ইলিশের উৎপাদন এতে আরও বৃদ্ধি পাবে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনাপাড়ে নিষেধাজ্ঞার সময় জেলেরা জাল ও নৌকা প্রস্তুত করছেন। মেলার দিন মাছ ধরতাম যাই না, বহুত কষ্টে আছি, নতুন করে মাছ ধরতাম যাম, বহুত খুশি লাগে। 22 দিন পর মেঘনা নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন লক্ষ্মীপুরের জেলেরাও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগের কারণ চীন। বার্ষিক ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পেন্টাগন। তাতে বলা হয় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আন্তর্জাতিক মণ্ডলে চীনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক প্রচেষ্টাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, এশিয়ায় মার্কিন জোটকে দুর্বল করতে অর্থনৈতিক ও সামরিক প্রভাব খাটাচ্ছে চীন। বিশেষ করে তাইওয়ানের বিরুদ্ধে চীনের ক্রমবর্ধমান উস্কানিমূলক আচরণ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এবার টি-20 বিশ্বকাপের খবর। বড় হারের হতাশা নিয়ে সিডনি থেকে ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ দল। রোববার সেখানে বাংলাদেশের লড়াই জিম্বাবুয়ের বিপক্ষে। সাউথ আফ্রিকার বিপক্ষে ন্যূনতম লড়াই করতে না পারায় হতাশ বিসিবি। তবে সাকিব লিটনদের উপর ভরসা রাখছে বিসিবি। কর্তাদের না জানিয়ে সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে সাকিব তাসকিরের অংশগ্রহণ নিয়ে মন্তব্য করতে চাননি অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। একটা জয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া গিয়েছিল, বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখার সাহস পাওয়া গিয়েছিল, সব কিছুই যেন সেই আগের অবস্থায় ফিরে গেছে। দল আবারও হয়েছে ছন্নছাড়া। সিডনি থেকে ব্রিসবেনের এক ঘন্টার বিমান যাত্রাটাও যেন দীর্ঘ মনে হয়েছে ক্রিকেটারদের কাছে, ক্লান্ত বিমর্ষ লিটন তাসকিনরা। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারে হতাশা বেড়েছে। ক্রিকেটার, সমর্থক, বিশ্লেষকদের মতো বিসিবি কর্তারাও হতাশ হয়েছেন। বিশ্বকাপ চলাকালে আইসিসি সংবাদ সম্মেলন ছাড়া কোনো ক্রিকেটার গণমাধ্যমের মুখোমুখি হবেন না, এ যেন নিয়মে পরিণত হয়েছে। তবে বিসিবিকে না জানিয়ে ঠিকই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাসকিন সাকিবরা, যার কোনো ব্যাখ্যা নেই কর্তাদের কাছে। তারপরেও বিসিবি সাহস দিয়ে যাচ্ছে সাকিব মুস্তাফিজদের জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ফলের আশায়। ব্রিসবেনে পৌঁছে একদিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। রোববার জিম্বাবুয়ে ম্যাচের আগে মাত্র একটা সেশন পাবে শ্রীরামের দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে আফগানিস্তান আয়ারল্যান্ড ম্যাচ। গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে সেমিফাইনালের লড়াই থেকে পিছিয়ে পড়ল আফগানরা। মেলবোর্নের একই মাঠে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচও। 3 ম্যাচে 1 জয় 1 হার আর 1 ম্যাচে পয়েন্ট ভাগ করে গ্রুপ এতে 2-এ ইংল্যান্ড।
একই ফলাফল অজিদেরও, তবে রান রেটে ঢের পিছিয়ে অ্যারন ফিঞ্চের দল। বিশ্বকাপ যাত্রাটা ভালো হয়নি টি টোয়েন্টির ডার্ক হর্স আফগানিস্তানের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচও বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। তবে প্রতিপক্ষ আয়ারল্যান্ডের জন্য বৃষ্টি সুফল বয়ে এনেছে। এক পয়েন্ট পেয়ে টেবিলের চার থেকে দুয়ে উঠেছে আইরিশরা। ইংল্যান্ডের বিপক্ষে জয় তাদের বড় অর্জন। বৃষ্টিতে টি টোয়েন্টি বিশ্বকাপের একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে। শুক্রবার ভারী বৃষ্টিতে মাঠে গড়ায়নি একটি ম্যাচও। এ নিয়ে অস্ট্রেলিয়ায় বাতিল হলো চারটি ম্যাচ, যার তিনটি মেলবোর্নে। সেমিফাইনালের আগে বৃষ্টিতে আরও বেশ কিছু ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা জোরালো, তবে টাইগারদের পরবর্তী কোনো ম্যাচে নেই বৃষ্টির সম্ভাবনা। পেরুশিক বৃষ্টিতে ভেস্তে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের শুক্রবারের দুটি ম্যাচই। ভারী বৃষ্টিতে মাঠে না নেমেই এক পয়েন্ট নিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা আফগানিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের। মেলবোর্নে পয়েন্ট হারিয়ে জমে উঠল সুপার টুয়েলভের লড়াই, কঠিন সমীকরণে আফগানরা। এর আগে পরিত্যক্ত হয়েছে আরও দুটি ম্যাচ। হোবার্টে প্রথম ধাক্কাটা সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের। থেমে থেমে বৃষ্টি হলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে হয়েছে সমাধান। মেলবোর্নে 26 অক্টোবর মাঠেই নামা হয়নি নিউজিল্যান্ড আফগানিস্তানের। বৈরি আবহাওয়ায় এদিন ভাগ্যের সহায়তা পায়নি কোনো দল। তবে সুপার টুয়েলভের সবচেয়ে বড় অঘটনের শিকার ইংল্যান্ড। মেলবোর্নে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে 5 রানে হেরেছে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া বিভিন্ন ম্যাচে থেমে থেমে বৃষ্টি নষ্ট করছে ম্যাচের মোমেন্টাম। এক মেলবোর্নেই পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ, তবে শঙ্কা এখনো কাটেনি। আগামী 3রা নভেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই আছে বৃষ্টির সম্ভাবনা। স্বস্তিতে থাকার উপায় নেই। 30 অক্টোবর বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টির শঙ্কা না থাকলেও পরদিন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ম্যাচে ভারী বৃষ্টিপাতের শঙ্কা জোরালো। সিডনিতে 30 অক্টোবর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল মাঠ থাকলেও পরদিন মধ্যরাত থেকে 1 নভেম্বর পর্যন্ত আছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। অ্যাডিলেডে বাংলাদেশ ভারত ম্যাচ 2 নভেম্বর, সেদিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। যদিও সকালে বৃষ্টি থাকায় টাইগারদের ম্যাচ বিঘ্ন হওয়ার সম্ভাবনা কম। পণ্ড হতে পারে জিম্বাবুয়ে নেদারল্যান্ডস ম্যাচ, আর সেমিফাইনালে আকাশ থাকবে পরিষ্কার। মেগা ফাইনাল হবে মেলবোর্নে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেডিয়ামটিতে সেদিন বৃষ্টির সম্ভাবনা নেই। 4 নভেম্বরের পর থেকে কমতে শুরু করবে বৃষ্টির শঙ্কা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন রাজনৈতিক বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।